এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথের হাত ধরে তেলিয়ামুড়া সারদাময়ী বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেই সাথে জেলাভিত্তিক বাইসাইকেল বিতরণ কর্মসূচি সম্পন্ন হয় এদিন। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায়, রাজ্য বুনিয়াদী শিক্ষা দপ্তরের সহ অধিকর্তা সজল দেবনাথ, মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, খোয়াই জেলার শিক্ষা অধিকর্তা মিহির দেবনাথ, পুরপিতা তথা বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান রূপক সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের এই অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তরের আভরণ উন্মোচন ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী রতনলাল নাথ। তাছাড়া খোয়াই জেলার 6টি বিদ্যালয়ের মোট 101 জন ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন মন্ত্রী। পরবর্তীতে মন্ত্রী রতনলাল নাথ ছাত্রছাত্রী এবং তেলিয়াগুড়াবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, ছাত্রীদের স্কুলমুখী করার উদ্দেশ্যে রাজ্য সরকার বাইসাইকেল বণ্টনের পরিকল্পনা হাতে নিয়েছিল। একটা রাজ্যের উন্নয়ন রাজ্যের নারীদের অবস্থান এবং শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে। তিনি আরও বলেন, তেলিয়ামুড়ার 3টি বিদ্যাচ্যুতি প্রকল্পের স্কুল নির্মাণ করে দেওয়া হয়েছে। এতে ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে এবং তেলিয়ামুড়া ব্লক ও তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত 2টি করে মোট 4টি পিএমসি প্রকল্পের স্কুল নির্মাণ করে দেওয়া হবে। দিয়েছেন 1969, মানে 53 বছর আগে। কটলেস আসেনি, এটার মূল্য কত? আমরা একটুকু এক টুকরা জায়গাও কিনিনি। ওই সময় মানুষের মানসিকতা, চিন্তাধারা 53 বছর আগে ভেবেছে তেলিয়ামুড়ে একটা স্কুল হওয়া দরকার, আগামী প্রজন্ম তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিন্তাধারা দেখুন। এখন আমরা কি করি? আমি আমি আমার আমার ভূমি বর্তমান দাম কত? কয়েক কোটি। এই জন্য আমাদের সরকার চাইছে কি, প্রকৃত শিক্ষায় শিক্ষিত সার্টিফিকেট। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।